আমাদের উদ্দেশ্য কোনো সাময়িক নয়, যেন তেনভাবে একটু ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সম্পদ লুট করে নিজের আখের গুচ্ছিয়ে কোনোভাবে এটাকে একটা ব্যবসা হিসাবে গ্রহণ করে, রাজনীতিকে একটা ব্যবসা হিসাবে গ্রহণ করে এটা দিয়ে জীবন জীবিকা চালানো, এটি জামাত ইসলামের কোনো উদ্দেশ্য নয়। জামাত ইসলামের লোকেরা ব্যবসা করে, জামাত ইসলামের লোকেরা তারা চাকরি করে জীবন নির্বাহ করে, সেই ব্যবসার টাকা থেকে বাঁচিয়ে, চাকরির টাকা থেকে বাঁচিয়ে পার্টিকে তারা চালায়। এটাকে আমরা বলি আনোয়াত, আল্লাহর প্রতি সাহায্য করা। আমরা কোন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করি না, আমরা কোন মানুষের সম্পদ দখল করি না। আমাদের এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির কিংবা যারা ইসলামী আন্দোলন করে তারা কোনো হোটেলে খেয়ে মানুষের বিল দেয় নাই, কোন মানুষের পকেট থেকে জোরপূর্বক টাকা আদায় করেছে, একটা সিঙ্গেল কেস বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না। আজকে বাংলাদেশে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, একটি আদর্শ জাতি বিনির্মাণের জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী শুধু দলই করি না, আমরা একেবারে শিশু বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তৈরি করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করি। আমাদের এখানে শিশু সংগঠন আছে, শিশুদের মানস বিকাশে তাদেরকে আল্লাহ রাসূল দিন এবং তাদেরকে শৈশব থেকে সেই তাদের আলটিমেট যে গোল পরকালমুখী জীবন যাপনের জন্য শিশু থেকে আমরা তাদের বিকাশের কাজ শুরু করি। তাদেরকে আমরা সুন্দর সুন্দর গান শিখাই, ছড়া শিখাই, কবিতা শিখাই, অঙ্কন শিখাই, শিশুদেরকে ভিন্ন অপসংস্কৃতি থেকে রক্ষা করার জন্য এখান থেকে আমরা কাজ শুরু করি। তারপর ছাত্রদের মধ্যে কাজ করি, যুবকদের মধ্যে কাজ করি, শ্রমিকদের মধ্যে কাজ করি, ব্যবসায়ীদের মধ্যে কাজ করি, পেশাজীবীদের মধ্যে কাজ করি, আলেম সমাজের মধ্যে কাজ করি, শিক্ষক সমাজের মধ্যে কাজ করি। আমরা কাজ করি না এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো দিক নাই যেখানে আমরা কাজ করি না। এই যে তো ব্যাপক পরিসরে আমরা কাজ করি, কোনো একটা জায়গাতে কেউ কেউ বলতে পারবে না যে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, যে উদ্দেশ্য নির্ধারণ করেছি, এর বাইরে গিয়ে নিজের মন গড়া কোনো কাজ আমরা করি। আমরা যা করি আল্লাহর কোরআনের ভিত্তিতে করি, রাসূলের সুন্নাহর ভিত্তিতে করি। আল্লাহর রাসূল বিদায় হজ্জে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এটা অনুসরণ করো তাহলে তোমরা পথহারা হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা সঠিক পথে থাকবে। সেটি হচ্ছে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ। আমরা সেই কোরআন সুন্নাহকে ধারণ করে বাংলাদেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, সেই জন্য রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনে বাংলাদেশের মানুষের সম্পদ কেড়ে নিয়ে বিলিয়ন বিলিয়ন বছরে কমপক্ষে বিভিন্ন হিসাব এসেছে, কমপক্ষে 15 বিলিয়ন করে তারা বিদেশে পাচার করেছে, এমন পরিমাণ পাচার করেছে বাংলাদেশকে আজকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। আর আমরা এই দেশটা গড়ার জন্য চেষ্টা করেছি, এই জন্য আমরা বিকল্প শিক্ষা ব্যবস্থা তৈরি করে সুনাগরিক, আদর্শ নাগরিক, আল্লাহওয়ালা মানুষ যাদের হাতে সম্পদের পাহাড় আসলো তারা 1 টাকা দুর্নীতি করেন না। আমরা ব্যাংক চালিয়েছি, স্কুল চালিয়েছি, কলেজ চালিয়েছি, ইউনিভার্সিটি চালিয়েছি, মাদ্রাসা চালিয়েছি, আমাদের 1টা প্রতিষ্ঠানে যাইয়া কেউ আবিষ্কার করেন যে কোথাও কোনো স্বজন প্রীতি দুর্নীতি, যেই অর্থে বোঝায় মানুষ হিসাবে কোনো কাজই বলের ঊর্ধ্বে নয়,
से हिसाब से नैतिक दृष्टिकोण थेके विवेचना करले आमादेरो भूल हबे ना एटा आमी मने करि ना किन्तु उद्देश्य प्रणोदित भावे इच्छाकृत भावे षड़यंत्रमूलक भावे कोनो भूल आपनी कोथाओ पाबेन ना इनशाल्लाह। सुतरां आमरा जे समाज चाच्छि एटा इनक्लूसिव समाज आमरा जदि आमरा एखन बोलते पारि 53 बछरे विभिन्न प्रतिष्ठान चालिए लोक तैरी करे आमादेर हाते एखन जे व्यवस्था आछे এখন আপনাদেরকে তো অনেক সুযোগ দেওয়া হলো আপনারা তো ভালো হইলেন না চাঁদাবাজি বন্ধ করলেন না কোন রাজানি বন্ধ করলেন না সন্ত্রাস বন্ধ করলেন না অতএব বিগত দিনে দেশ যারা শাসন করেছেন আপনারা পরিশুদ্ধ না হয়ে নতুন করে দেশ শাসনের দাবি করা এই জাতি এটা মানবে না নতুন করে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি একবার আপনারা দয়া করে জামাত ইসলামীকে টেস্ট করেন পাঁচ বছরের ভিতরে দুর্নীতিকে আমরা ওই বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব ইনশাআল্লাহ আমরা যুবকদের কর্মসংস্থানের এমন ব্যবস্থা করব একটা যুবক আল্লাহর মেহেরবানিতে শিক্ষিত অশিক্ষিত বেকার থাকবে না চোর ডাকাত চিন্তাইকারী দুর্নীতিবাজদেরকে ঠিক করতে আমাদের দুই থেকে তিন বছর সময় লাগবে এর মধ্যে সবাই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আসবে আমরা তাদের সংশোধনের পর্যাপ্ত সুযোগ দিয়ে বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম নিয়ে খুব দ্রুত বাংলাদেশ থেকে সকল প্রকার সন্ত্রাস রাজানি কোন আমরা বন্ধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ সেজন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই জামাত ইসলামী বিগত 53 বছরে জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক দেশ গঠনমূলক যত কাজ করেছে সেই কাজগুলোকে বিবেচনা করে আগামী দিনের পার্লামেন্টে জামাতকে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত করে বাংলাদেশকে দুর্বৃত্তপরায়ণ রাজনীতি থেকে অসৎ অযোগ্য রাজনীতিবিদদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা আমাদের পাশে দাঁড়াবেন এটাই আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি শিবিরের জামাতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা জনগণের সাথে মিশে যান জনগণকে জামাতের কর্মসূচি তুলে ধরুন চার দফা কর্মসূচি জামাতের যে সামাজিক কর্মসূচি জামাতের যে জনকল্যাণমূলক কর্মসূচি সেটা জনগণকে আপনারা তুলে ধরুন জনগণকে আমাদের সাথে আসবার জন্য আপনারা আহ্বান জানান জনগণ দীর্ঘ 53 বছর তারা বঞ্চিত ছিল তারা নানাভাবে তাদের সম্মান মর্যাদা হারিয়েছে অপমানিত হয়েছে তারা ডিপ্রাইভড হয়েছে এই জনগণ এখন নানা কারণে জামাতের কাছে আসবে তাদের সুখের গল্প নিয়ে আসবে দুঃখের গল্প নিয়ে আসবে আপনারা তাদেরকে আশ্রয় দিবেন তাদের কথা শুনবেন এবং তাদের জন্য সম্ভব সবকিছু করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।